গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। টিল সিম্পল লাইফস্টাইল ব্লগে আমি তনুশ্রী তোমাদের সবাইকে জানাই তোমাদের স্বাগত, অনেক ভালোবাসা। এখন সন্ধে 6:10 আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি, চাউমিন করছি। এখানে তো তেমন কাজকর্ম কিছু দেখানো নেই। আর কাল রয়েছে 25শে ডিসেম্বর, বড় দিন, তো সবাইকে অনেক 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 শুভেচ্ছা। বড় দিনে খুব এনজয় করো, খুব আনন্দ করো। আর আমরা মায়াদের এখান থেকে অনেকে পিকনিক যাচ্ছে, মায়া যাচ্ছে, কিন্তু আমরা যাবো না, কারণ ওই যে একটা সায়নের অফিস থেকে পিকনিক যাচ্ছে ওর অফিস কলিগরা, কিন্তু ও যাবে না, কারণ আমরা নেই বলে ওরও ঠিক ভালো লাগছে না। আর মায়াও এখান থেকে যে করছে, আমরাও যাবো না, কারণ আমরা না কমপ্লিট ওই তিনজনে যখন একসাথে থাকি তখনই আমরা কমপ্লিট যে কিছু আনন্দ আর কি। আমরা তিনজনে একসাথে না থাকলে করতে পারি না, ভালো লাগে না আর কি। ঠিক আছে, আমি কালকে মন্দিরে যাওয়ার কথা আছে, যেখানে আমি যাই তো ওখানে মন্দিরে যাব। এখন করছি চাউমিন, চলো। ইচ্ছে আছে, মা কেক বলছিল তো কেক দেখি করি কিনা, তো সেই জন্য ব্লগটা এখন থেকে শুরু করলাম। চলো সাথে থাকো, দেখতে থাকো এখন। আর আজকে শনিবার, চাউমিনটা সেই জন্য নিরামিষই করছি, সস টস দেবো, তো চলো বানিয়ে নিই। সন্ধ্যাবেলা তোমাদেরকে বললাম যে আমি কেক বানাবো, তো কেকটা সমস্ত কিছুই মোটামুটি রেডি করে নিয়েছি। চিনি ছিল, চিনিটাকে গুঁড়ো করে নিয়ে আর এই একসাথে দিয়ে দিয়েছি ছাঁকনি দিয়ে ছেঁকে। আর এই যে এই মেজারমেন্টটা করছি, এই বাটিটার মেজারমেন্টটা করছি। সাথে রয়েছে বেকিং পাউডার, না দিলে তো হবে না, তো বেকিং পাউডারও দিয়ে দিয়েছি। মোটামুটি সবই করা আছে, আর আজকে বাটার নেই, তো এই দিয়েই করছি, সাদা তেল দিয়ে করছি। ডিম নিয়েছি একটু রুম টেম্পারেচারে আসার জন্য, ডিমটা ফ্রিজে ছিল তো মনে ছিল না, এখন রুম টেম্পারেচারে রয়েছে, তো একটু রুম টেম্পারেচারে থাকার পরে মোটামুটি একটু ঠান্ডাটা চলে গেলে তারপর আর কি ডিমটা করব, নেব আর কি। এখানে গুঁড়ো দুধ তেল পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আর এই ডিমটা রুম টেম্পারেচারে আসার পরেই আমি দেবো, এখনও ঠান্ডা রয়েছে। কেকটা তো বসিয়ে দিয়েছিলাম, আর অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি, আর এখন আমি একটু চেক করতে এলাম, দেখতে এলাম যে কেকটা হয়ে গেছে কিনা। তো এইভাবে আমি একটু দেখে নেব, লেগে নেই তো তার মানে হয়ে গেছে। এ দেখো, একদম কিছুই লেগে নেই, মানে কেকটা হয়ে গেছে। কেকটা হয়ে গেছে ঠিকঠাক। চলো গ্যাসটা বন্ধ করে দেবো। আর এটার অবস্থা দেখছো, এটার অবস্থা কেন বলো তো এরকম, মা এটাতে ময়দা মেখেছিল, তো মা বললো এটা নষ্ট হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা মানে অতটাও প্রয়োজনীয় নয়, তো আমি সে একটু বড়ো ধরনের জায়গা খুঁজছিলাম, তো মা এটাতেই বললো, তো চলো ঠিক আছে বললো, তো এটা নষ্ট হয়ে গেলে অসুবিধা নেই, তো সেই জন্য। আর আমি তো এরকম তাওয়ার ওপরে বসিয়েছি, তার ওপরে ওইটা বসিয়েছিলাম যাতে হিটটা প্রপার সব জায়গায় পেতে পারে। তো হয়ে গেলে আমার ক্রিসমাস কেক। আর এখন কটা বাজে জানো, এখন বাজে 12:06, তো এদিকে যিশুও জন্ম হয়ে গেল, যিশুর জন্ম হয়ে গেছে রাত 12টার সময় তো শুনেছি, আর এদিকে আমার কেকও রেডি। তো গ্যাসটা বন্ধ করলাম, তো রাত 12টার সময় সবাইকে মেরি ক্রিসমাস। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সন্ধ্যে থেকে আজকের ব্লগটা শুরু করেছিলাম। আর হ্যাঁ, আজকে আমি ভাত খেয়েছি, আমি মা রাতের খাবার হয়েছে টিফিন, রাতের টিফিন হয়েছে আর কি, পরোটা আলুর দম হয়েছিল, আমি পরোটা খাইনি, আমার ডোডো খেয়েছে পরোটা, সবাই মোটামুটি পরোটা খেয়েছে, আমি বোন খেয়েছি ভাত, মাও খেয়েছে ভাত, কারণ ভাত অনেকগুলো ছিল, তো মায়েরা তো কাজে যাবে পিকনিক আর আমি থাকবো, তো সেই জন্য ভাতটা খেয়ে শেষ করে নিলাম। মাছ ছিল, দু পিস মাছ ছিল, আর এক পিস ডিম ভেজে নিয়েছিলাম, তরকারি সকালে বাঁধাকপির তরকারি হয়েছিলো, মাছের মাথা দিয়ে ডাল হয়েছিল, তো আর কী হয়েছিলো যেন, আর মাছের ঝাল,
তো ওগুলো অল্প অল্প করে ছিল, শুধু এক পিস ডিম ভেজে নিয়েছি আর আলুর দমে এইসব দিয়ে আমরা খেয়েছি আমি মা আর বোন ভাত। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে আবারও মেরি ক্রিসমাস, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, শুভরাত্রি।